আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি কি রান্না করব, চলেন আমার সঙ্গে রান্না করে। আজকে আমি রান্না করে দেখাবো ছোলার ডাল দিয়ে গরুর গোশ। এখানে আমি প্রায় 300 গ্রামের মতো ডাল নিয়েছি। সকালে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর প্রায় আধা কেজি তিন পোয়ার মতো আমি গোশ নিয়েছি, গরুর গোশ নিয়েছি। এটা একটু ছোট ছোট করে কেটে রেখেছি। প্রতিদিন নাস্তায় মনে হয় যে কী দিব কী করব, তা এই জিনিসটা যদি আমরা রান্না করে রাখি আর ছোট ছোট করে বক্সে করে রাখি, তাহলে মানে দুই একদিন পর পর আমরা কিন্তু রুটি পরোটার সঙ্গে এইটা গরম করে খেতে পারি। চলুন ভিউয়ার্স আমরা রান্নাটা শুরু করি। আর এইটা রান্নার জন্য আমি যে যে মশলা ব্যবহার করছি, এখানে আমি বড় এক চামচ আতা বাটা নিয়েছি, রসুন বাটা দেড় চামচ, আর এটা এখানে ধনে জিরে একসঙ্গে বাটা আছে, এটা আমি বড় এক চামচ দেব, আর এই যে শুকনো ঝালের গুঁড়া নিয়েছি এক চামচ, আর হলুদ আর লবণ আমি আমার স্বাদ মতো দেব। আমি তেল দিয়ে দিচ্ছি, গোশটা বেশ চর্বিওয়ালা, ওই জন্য তেল অল্প পরিমাণ দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড় এক কাপ, পেঁয়াজটা আমি বেরেস্তা করবো না, একটু নরম হলেই আমি সব মশলা দিয়ে দিব। এর মধ্যে আমি তিন চারটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিচ্ছি ভাজার মধ্যে, পেঁয়াজের মধ্যে এইটা ভাজলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দিব, রসুন বাটা দেড় চামচ, বড় এক চামচ আদা বাটা, এক চামচ ধনে জিরা বাটা, আর এক চামচ আমি ঝালের গুঁড়ো নিয়েছিলাম, এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া পরিমাণ মতো, আর লবণ স্বাদ মতো দিয়ে দিব, আমি এখানে দুই চা চামচ দিয়ে দিলাম। ভালো করে মশলাটা এবার কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে যখন কষানো হয়ে গিয়েছে, এবার আমি গোশটা দিয়ে দিব। এলা ঘষি নিয়েছি, কারণ ছোলার ডালের সঙ্গে একটু চর্বি এলা ঘষি বেশি ভালো লাগে। ভালো করে নেড়ে টেড়ে ঢেকে দেব। প্রায় 5-7 মিনিট আমি রান্না করব। ঢাকনাটা উঁচু করে দেখি কি অবস্থা। গোশটা কষানো হয়ে গিয়েছে, আমি এই পর্যায়ে ডাল
দিয়ে দিব ডালটা দিয়ে আর একটুখানি কষিয়ে ঝোলের পানি দিয়ে দিব আমি আর একটু ঢেকে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে তলায় না লেগে যায় আর গরুর গোশত যতটা কষানো হবে ততই স্বাদ বাড়ে আর এই ডাল একটুখানি আমি আস্তে আস্তেই থাকতে নামাবো বলে গেলে ভালো লাগবে না পরোটা ভাত সাদা ভাত যা দিয়ে ইচ্ছা করেন আপনার যা ইচ্ছা তাই সেভাবেই খেতে পারবেন তবে রুটি দিয়ে বেশি ভালো লাগে কষানো হয়ে গিয়েছে এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো পানিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন যাতে ডালটা সিদ্ধ হয় আমি একটু বেশি দিয়ে দিলাম যেহেতু আমি কষানোর সময় পানি দিইনি একটু শক্ত আছে সেজন্য পানিটা একটু বেশি দিলাম এই পানিতে সিদ্ধ হয়ে যাবে আর এর ভিতর কাঁচা ঝাল দিব আর একটু পরে পানিটা একটুখানি কমে আসলে 8-10 কাঁচা ঝাল দিয়ে দিব ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলের পানি একটু আছে আমি এই পর্যায়ে কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি আস্তা দিয়েছি 4-5টা আর কেটে দিয়েছি এটা একটু ফ্লেভারটা ভালো আনবে আর 5 মিনিট রান্নার পরে আমি গ্যাস অফ করে দিব আমার দেখানো রেসিপি অনুযায়ী আপনারা বাসায় রান্না করবেন আর কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ